আহা দেখি অবস্থা তোমার, কেমন আছো তুমি? তিশাও জয়েন করতে, আর কেউ নাই টিয়া ফ্যামিলিতে, ওদেরকেও নিয়ে আসে, কোনো প্রবলেম নাই। রুকো যারা সবর করো। লাভ ফ্রম টিয়া ফ্যামিলি। হাই হাই হাই, টিয়া ফ্যামিলির ঝড় একবার আমরা ওই দিন দেখছিলাম আমাদের ভালোবাসার বাংলাদেশে। লিটারেলি এক একটা ক্রেজি, সবগুলা ক্রেজি, ওরে ভাই অসম্ভব। লাভ ফ্রম টিয়া ফ্যামিলি, আব্দুল্লাহ আল সামি। ওরে বাবারে বাবা, পুরা টিয়া ফ্যামিলি যোগ হয়ে গেছে এখানে। কি রে ভাই, কি শুরু করছো তোমরা? আর अभी তো রুকো, ক্লাইম্যাক্স अभी বাকি है। সবথেকে বড় কথা হচ্ছে আহাদ একটা বউ পাইছে রে ভাই। আহাদ জিতছো তুমি, তুমি জিতছো, জিতছো ভাই, জিতছো। নাফিসা নিশা মেয়েটাকে দেখার পর আমার মনে হয়েছে যে, এবং এই যে টিয়া ফ্যামিলির এই ছেলেটার মেয়েটাকে, ওদেরকে দেখার পরে না সামনাসামনি আমার কাছে মনে হয়েছে যে এরপর থেকে আমি কোনোদিন সোশ্যাল মিডিয়াতে কাউকে জাজ করবো না, ঠিক আছে? কাউকে জাজও করবো না, কাউকে দেখবো না, কারো সম্পর্কে উল্টাপাল্টা দেখলে ইনস্ট্যান্ট তাকে জাজ করা বাদ দিব। দুই বধূ এক স্বামী, এরকম একটা টাইটেল ছিল, সো দ্যাট ইউ গাইজ ক্যান নো ওয়েল যে এরা হচ্ছে এই টাইটেলের একটা ফ্যামিলি। সো আমি মূলত এদেরকে আমাদের ঢাকায় ফ্যামিলি পয়েন্ট 4 এর ভালোবাসার বাংলাদেশে মূলত এরা এসেছিল। আই তোমরা সবাই টিয়াকে একটু ফলো করো, তো টিয়াকে ফলো করো, টিয়াকে ফলো করো, ওরা তোমরা হচ্ছে রেগুলার টিয়ার সব আপডেট পাবা। আর টিয়া মূলত হচ্ছে টিয়া ফ্যামিলি একবার আমাদের স্টেশনে আসছিল, আমাদের ভালোবাসার বাংলাদেশে। ওদের গল্পটাও আছে আমাদের ঢাকায় ফ্রেমে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছে, তোমার কি খবর? আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি খুব ভালো আছি। তোমাদের টিকটক আমি সবসময় দেখি, তোমাদের ভিডিও আমি সবসময় দেখি, এবং ইউটিউবে তো সাবস্ক্রাইব করাই আছে। ইউ গাইজ আর ডুইং ওয়েল। আচ্ছা যেটা বলি আমি একটু টিয়া ফ্যামিলিকে নিয়ে বলতেছি, বিকজ এই মেয়েটাকে আর ছেলেটাকে আমি কাছে থেকে দেখেছি। এই মেয়েটাকে আর ছেলেটাকে যখন আমি দেখি নাই, ফেসবুকে শুনছি বা সোশ্যাল মিডিয়াতে বা টিকটকে আমি শুনছি ওদেরকে নিয়ে অনেক কথা। আমি দেখছিলাম যে মানুষ অনেক নেগেটিভ কথা বলতেছিল, অনেক উল্টাপাল্টা কথা বলতেছে, ঠিক আছে, অনেক এলোমেলো কথাবার্তা, অনেক হেট্রেড ছড়াচ্ছিল। বাট when I met them, আমি তখন বলতেছিলাম যে আসলে মানুষকে না বাইরে থেকে কখনো জাজ করতে হয় না। মানুষকে কখনো বাইরে থেকে জাজ করতে হয় না। আপনি কখনো বাইরে থেকে একটা মানুষকে জাজ করতে পারবেন না, বিকজ ইউ নো আপনি বুঝতে পারবেন না। হাই হাই, লাভ ফ্রম টিয়া ফ্যামিলি। আচ্ছা 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 বেলা বোস। আচ্ছা সো যেটা বলতেছিলাম আর কি, যে আপনি কখনো বুঝতে পারবেন না যে একটা মানুষ আসলে কেমন। সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে অনেক ট্রল করা হয়, অনেক বুলি করা হয়, বাট আপনি যখন তাদের সাথে রিয়েল লাইফে রিয়ালিটিতে যখন মিশবেন তখন আসলে বুঝতে পারবেন যে একজন মানুষ কেমন, ঠিক আছে? তো আমি সেটা বুঝছি আর কি। এরপর থেকেই আমার এই তিশা মেয়েটাকে অসম্ভব ভালো লাগছে, মেয়েটা অনেক সুন্দর। আমি জানি না মেয়েরা কেন জানি মেয়েদের প্রশংসা করতে চায় না, বাট এই তিশা মেয়েটাকে আমার খুব ভালো লাগছে। মেয়েটা অনেক সুন্দর, অনেক কিউট, ঠিক আছে? সব থেকে বড় কথা হচ্ছে আহাদ একটা বউ পাইছে রে ভাই। আহাদ জিতছো তুমি, তুমি জিতছো ভাই, জিতছো। থ্যাংক ইউ সো মাচ। না না আমি এটা অ্যাকচুয়ালি থ্যাংক ইউ পাওয়ার জন্য বলি নাই, আই রিয়েলি মেন্ট ইট, বুঝছো? আমি সত্যি এটা মিন করছি যে আমার কাছে খুব ভালো লাগছে তোমাদের সাথে মিশে কথা বলে, বিকজ আমি সোশ্যাল মিডিয়াতে অনেক দেখছি উল্টাপাল্টা কথা। এবং ইউনো আমি যখন তোমাদেরকে প্রথম দেখি তখন আমার কাছে মনে হয়েছে যে এটা কি ধরনের মানুষ, এগুলা কি ধরনের মানুষ হইতে পারে যারা সোশ্যাল মিডিয়াতে এগুলো বলে বেড়াচ্ছে এবং এগুলাকে প্রমোট করতেছে অ্যান্ড অল দ্যাট। বাট পরবর্তীতে আই গট টু নো যে আসলে ঘটনাটা কি ঘটছে। থ্যাংক ইউ সো মাচ। এবং এটা যদি না হতো মানে এই ব্যাপারটা যদি না হতো এবং আমার যদি অপরচুনিটি না হতো তোমার সাথে বা তোমাদের সাথে দেখা হওয়ার, তাহলে চিন্তা করো আমি সারা জীবন তোমাদেরকে এইরকমই ভাবতাম, বুঝছো? এইরকমই ভেবে যাইতাম আমি সারাটা জীবন। আমি ভাবতাম যে তোমরা যেরকম সোশ্যাল মিডিয়াতে দেখতে মনে হচ্ছে তোমরা প্রবাবলি ওই রকমই। এই জন্য বলি যে প্লিজ সোশ্যাল মিডিয়া কাউকে দেখে জাজ করবেন না আপনারা। তিশা আপু আসলে অনেক ভালো, হ্যাঁ ভালো কিনা আমি জানি না, শি ইজ ভেরি কিউট। অ্যান্ড যতক্ষণ পর্যন্ত আমি তার সাথে মিশছি সে আমাকে ইমপ্রেস করছে, এটা সত্যি। সৈয়দ আহাদ একটা বউ পাইছে, সৈয়দ তিশা আরো একবার আর আচ্ছা সৈয়দ তিশা আরো আবার একটা বউ জোগায় দিছে সৈয়দ আখি। ও আচ্ছা হ্যাঁ 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 আমি দেখলাম আর কি। তো আমি তার সাথে ব্যক্তিগতভাবে দেখা করি নাই, সো আমি জানি না, এই জন্য কিছু বলছি না। এটা আবার কোন ফ্যামিলি? এটা হচ্ছে টিয়া ফ্যামিলি, তোমরা ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবা টিয়া ফ্যামিলি। মূলত হচ্ছে দে আর ভেরি ফেমাস they are very talkative family, social media te jaderke niye onek kotha hoyeche ebong amio ekta shomoy onek shunchi tader kotha. Eta hocche ki apnar eta hocche ki tomar dui bodhu ek shami erokom ekta title chilo, so that you guys can know well je era hocche ei title er ekta family. So ami muloto ederke amader Dhaka FM 90.4 er bhalobashar bangladeshe muloto era eschilo. So jokhon tara ashe nai ওই যে আবারো বললাম যে যতক্ষণ আমি তাদেরকে দেখি নাই সামনাসামনি ততক্ষণ পর্যন্ত আমি ওদেরকে জাজ করছি যে অ্যাকচুয়ালি ওরা কিরকম, বাট যখন আমি তাদের সাথে দেখা করলাম, মিট করলাম, আমার মনে হয়েছে যে না ঠিক আছে, সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক হতে পারে। আমার কাছে এই রেসপেক্টটা এখান থেকে না এখানে উঠে যায়। সোশ্যাল মিডিয়াতে আমি এখন আর কাউকে জাজ করতে চাই না, বিশ্বাস করো আমি সত্যি কাউকে আর জাজ করতে চাই না। এখন যদি আমার কাছে ক্রিমাপাও আসে এবং আমার কাছে আমি জানি না, মানে আমি সত্যি কথা এরপর থেকে আমি ক্রিমাপাকেও জাজ করা বাদ দিয়ে দিয়েছি। এমনিতেই আমি আগে থেকে নন জাজমেন্টাল মানে পার্সোনালিতে বিশ্বাস করতাম, কিন্তু এই যে নাফাসানি হিসেবে মেয়েটাকে দেখার পর আমার মনে হয়েছে যে এবং এই যে টিয়া ফ্যামিলির এই ছেলেটার মেয়েটাকে ওদেরকে দেখার পরে না সামনাসামনি আমার কাছে মনে হয়েছে যে এরপর থেকে আমি কোনোদিন সোশ্যাল মিডিয়াতে কাউকে জাজ করবো না, ঠিক আছে? কাউকে জাজও করবো না, কাউকে দেখবো না, কারো সম্পর্কে উল্টাপাল্টা দেখলে ইনস্ট্যান্ট তাকে জাজ করা বাদ দিব। তোমাদের জন্য অনেক দোয়া, ঠিক আছে? বিশেষ করে তিশা, তুমি অনেক অনেক সুখী হও, তোমার জন্য অনেক অনেক দোয়া। আহাদের জন্য, তোমরা যেই হ্যাপিনেসটার ক্রেভ করো অলওয়েজ, এই হ্যাপিনেসটা যাতে উপরওয়ালা তোমাদেরকে দেয় এই দোয়া করি। সবসময় শান্তিতে থাকো, সুখে থাকো এবং হ্যাপি থাকো অলওয়েজ। এরকম সোশ্যাল মিডিয়াতে দেখি অ্যাকচুয়ালি যে ভিডিওগুলো দেখি ওগুলোই যাতে মেন করে রিয়েল লাইফে, এই প্রে করি, ঠিক আছে?